ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। আর আমি তো ছাদে দেখতেই পাচ্ছ। আর আজকে হলো কি বার, আজকে শুক্রবার। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি, যদিও এখন 5টা বাজে। এই দেখো আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে। পুরো ছাদ মানে এই কদিন তোমরা তো জানোই, তোমরা হচ্ছে ভালো করে জানো যে আমাদের পুজো বাড়ির জন্য কাজ 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 আর কাজ। আর এই দেখো দুটো টেডিকে ধুয়ে দিয়েছিলাম, মানে কেচে দিয়েছিলাম, এইগুলোকে শুকায়নি। ওই দাদা এসেছে, যাবি না নিচে? যাবি না? দাদা এসেছে যে, ব্যাট আবার কেউ খায়? কেউ খায়? মুখে দেয় না, মুখে দেয় না, পাপা বের করো। নিচে কে কি করছে সবাই দেখি। এগুলো পরে গুছবো, রাত্রিবেলা গুছোতে হবে এগুলো আমার। তো চলো, এই রে এখানে ফুলগুলো, এই ফুলগুলো সেই আমার ওই কি বলে ওগুলোকে এটার মধ্যে ছিল, এগুলোকেও ধুয়ে দিয়েছিলাম, ধুলো পড়েছিল সেই জন্য। আপাতত থাক এখানে। তো এই দেখো আমাদের কালী পুজোর ফর্দ, পুরো ফর্দটা এখানে আছে। এগুলো এবার আলাদা আলাদা লিস্টও করা হয়ে গেছে। বাপি এবার বাজারে যাবে, বাজারে গিয়ে, বাজারে বলতে যাকে যেটা দেওয়ার, যেমন কি বলে ঠাকুরের জিনিসপত্র যেখানে পাওয়া যায়, মানে দশকর্মা ভাণ্ডার এর কাছে দেবে, তারপর সবজি বাজারে, তারপর মুদিখানা, মিষ্টি, যা যা যাবতীয় জিনিস আর কি আলাদা আলাদা করে ফর্দ করে নিয়েছে। এবার বাপি বাজারে যাচ্ছে। তো দেখো কালী পুজোর তোড়জোর চলছে। আর এই ঘরে দেখো বদ্দি একটা নতুন জিনিস আজকে বানাচ্ছে, মানে খাবার জিনিস। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো এটা হচ্ছে খুবই টেস্ট খেতে। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এখানে, মানে আমাদের আমরা এখানে বলি সরু চাকালি, ঠিক আছে? তোমরা কি বলো জানি না, এটা কিন্তু বিউলির ডাল আর আতপ চাল দিয়ে তৈরি হয়। তো দেখো কেমন পাতলা পাতলা, কি সুন্দর, একদম সাদা ধপধপ করছে। এটাকে আমার চা দিয়ে খুব খেতে ভালো লাগে, গরম গরম চা দিয়ে। আর পাশে হচ্ছে আর কি কি বলে ফুলকপির ডালনা। বল নেবে? এই তো। আচ্ছা ব্যাট আর কি, আবার ব্যাট কি তাহলে কি বলো? আমি ব্যাটিং করব? এই যা পড়ে গেল, দাও আমাকে দাও। কাজ আছে তো বাবা অনেক, দেখি তুমি বোলিং করবে। আচ্ছা এদিকে বোলিং করো, বোলিংটা নিয়ে এসো, বলটা নিয়ে এসো, নিয়ে এসো বলটা নিয়ে এসো, অনেক কাজ আছে বাবা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল তো যমুনির সাথে খেলতে হবে। ফেলে দিলি কেন? তো ওর সাথে এখন খেলতে হবে, ওর সাথে খেলতে গেলে কাজ হবে বলো তো। এ নাও বাবাই নাও, এ নাও, তুমি ব্যাটটা নাও। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন পরের দিন সকালবেলা, কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কেননা তোজোর হয়েছি রিংটা খেলার, তো নিচে ফেলে দিয়েছিল, নিয়ে এলাম বলে হাতে। তো যাই হোক, কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে না মানে কী বলবো, আমার এত মাথার যন্ত্রণা হচ্ছিলো আমার সন্ধেবেলার পরের থেকে, মানে সাড়ে সাতটা থেকে এমন মাথার যন্ত্রণা করছিলো, আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমি কালকে খাইও নি, যা ওই চা দিয়ে দুটো সরু চা কালি খেয়েছিলাম আর খাইনি।
মানে মানে আমার ঘরটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, আমি রাত্রিবেলার গোছাতেও পারিনি। ওই দেখো ওই জামা কাপড়গুলো কয়েকটা আমি শুধু গুছিয়ে রেখেছি, ওগুলো এখনো ঠিকঠাক জায়গায় রাখাও হয়নি। এত কাজ কি বলবো, কোন দিক থেকে ধরবো কি করবো বুঝতেই পারছি না। আর এখন দেখতেই পেলে তোদের সাথে খেলতে হবে, এই যে দুষ্টুটা যা পাচ্ছে তাই করছে খালি। তো যাই হোক, এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? কারণ এই ব্লগটা যদি আমি কন্টিনিউ, দাঁড়া বাবা দাঁড়া, এই ব্লগটা কন্টিনিউ করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো প্লিজ, জানি না কেমন লাগবে আমি এই ব্লগটা, তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাথে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাবাই টাটা করে দাও, শোনা টাটা। আচ্ছা তো চলো সবাইকে এখনকার মতো টাটা। তো আজকে আর একটা ব্লগ একটু পরে স্টার্ট করব, যেহেতু তোমাদেরকে সব কিছু শেয়ার করবো বলেছি। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই, তাহলে টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।